আছে চূড়ান্ত ফলে যেমনভাবে শান্তিপূর্ণভাবে রয়েছে মাঠের চারদিকে দর্শক, আমরা আশা করব আমাদের খেলোয়াড়রাও সেই রীতিনীতি মেনে চলবে। কারণ মাঠে অজস্র মানুষ রয়েছে, তারা কেউ কিছু রেফারির বিরুদ্ধে বলছেন না, যেটা নিয়ম, কিন্তু আমাদের খেলোয়াড়রা একটু উত্তেজিত হয়ে পড়ছেন মাঝে মাঝে। আমি তাদেরকে অনুরোধ করব উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণভাবে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে থাকতে হবে এবং খেলতে হবে, খেলাটা জমজমাটি করে তুলতে হবে। খেলাও সুন্দর সুন্দর অবস্থায় শেষ হলো। এক্সট্রা টাইমে যে খেলা